শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মনোহরদী পশুরহাটে। আর মনোহরদী এই পশুরহাটটি বসে প্রতি বুধবার, দুপুর 12টার পরে শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। আর এই হাটে হাসিলের পরিমাণ 400 টাকা। সো বন্ধুরা, আমরা এই হাট ঘুরে আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব বিভিন্ন প্রজাতির ষাঁড় গরুর দাম দর সম্পর্কে। চলুন আমরা হাট ঘুরে দেখি এবং ষাঁড় গরুর দাম জেনে নেওয়ার চেষ্টা করি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটা বেশ সুন্দর ষাঁড় গরু রয়েছে, এটা নিয়ে আসছে এই ভাইরা। তো আমরা একটু কথা বলতে চাই ভাইদের সাথে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালোই ভাই। গরু কি একটাই আনছেন? গরু আনছি ভাই দুইটা। আচ্ছা, এইটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাইছি ভাই 105-110 চাই। দুই দাঁতের গরু, এটার দাম চাচ্ছেন তাহলে আপনারা? 105। বেচার ইচ্ছা কত নিচ্ছেন? 95 হলে বেচলাম। 95 হলে বিক্রি করবেন? এটা মোটামুটি এখন মনে করেন যে ওজন কতটুকু আছে? ওজন তো 4.5 মণ আছে। 4.5 মণ আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন, এই মনোহরদী হাটে কিন্তু এরকম সুন্দর সুন্দর ষাঁড় গরু অনেক আছে, আর এখানে কিন্তু হাসিলের পরিমাণ খুবই কম, 400 টাকা। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই গরুটা দেখতে বেশ সুন্দর। সো এই গরুটা নিয়ে আসছে এই ভাই, মিয়া ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই ভালো, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ। গরু কি একটাই আনছেন? না, আমি দুইটা গরু নিয়ে আসছি। আচ্ছা, এটা তো দেখেই মনে হচ্ছে যে সাহিওল জাতের। হ্যাঁ সাহিওল। এটার দাম কত যাচ্ছেন? চাইতেছি 1,60,000। এটা কয় জাতের গরু এখন? না, দুইটা। দুই জাতের গরু 1,60,000 চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে গরুটা কারা নিবে, মানে এটা কি পালন করার জন্য নাকি এসব মাংসের জন্য? এটা মাংসের জন্য কষাইরা নিবে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এটার মাংসের ওজন এখন কেমন হবে? হয়তো 6.5 মণ। একজন ব্যাপারী, চলুন আমরা দর্শক বন্ধুরা ওই ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, এমনি দেখুন এদিকটাতে কিন্তু অসংখ্য পরিমাণে ষাঁড় গরুর আমদানি হয়েছে মনোহরদী হাটে। আমরা এই হাট থেকে আরো কিছু ষাঁড় গরুর দাম জানবো। দর্শক, এদিকটাতে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর দুটো ষাঁড় গরু রয়েছে, আর এই দুটো নিয়ে আসছে এই মিয়া ভাই। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। কয়টা গরু আনছেন আজকে? দুইটা। এই দুইটার মধ্যে এইটা কত দাম চাচ্ছেন? ১৩০ যেটা চাচ্ছেন, এটা এখন কয় দাঁতে আছে? দুই দাঁত। দুই দাঁতের গরুটা 130 চাচ্ছেন? এটা মোটামুটি মনে করেন মাংসের ওজন কতটুকু হতে পারে? 5 মণ। যেহেতু ষাঁড় গরু, আর এগুলো যদি কেউ কেনে, এগুলো কি মানে মাংসের জন্যই কিনবে নাকি আসলে পালন করার জন্য? পালন না, শুধু মাংসের জন্য। এগুলো মাংসের জন্য চলে যাবে, সেক্ষেত্রে এটার মাংসের ওজন আছে 5 মণ। 5 মণ। এটা বেচার টার্গেট কেমন নিছেন আপনারা? 20। এই যে এখন যে অবস্থা রয়েছে হাটের, এই অবস্থায় এখন কি গরুর দাম কম না বেশি? বেশি, কষার বাজার বেশি। আচ্ছা আচ্ছা, এখন সবাই কিনছে? সবাই কিনছে। আপনার বড়টা কত যাচ্ছেন? বড়টা লাল বড়টা 150 যাচ্ছে। 150? হ্যাঁ 150। ওইটা কয় দাঁতের সার? চার দাঁতে। চার দাঁতের সারটা যাচ্ছেন 150। এটার ওজনটা কেমন মিলতে পারে? 6 মণ। 6 মণ হবে না? আচ্ছা আচ্ছা, দর্শক দেখছেন এই গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা মোটামুটি এটা 6 মণ ওজন হতে পারে। ওইটা কততে ছেড়ে দিতে যাচ্ছেন? 40। 41-এ। আচ্ছা ভাইজান, ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক চলুন আমরা ভিতর দিকে যাই, আমরা আরো কয়েকটি ষাঁড় গরুর দাম আপনাদেরকে জানাই। এদিকটাতে দেখুন অনেক কিন্তু রয়েছে এরকম ষাঁড় গরু, মানে হাট কিন্তু এটা অত বড় না, কিন্তু প্রচুর পরিমাণে ষাঁড় গরুর আমদানি হয় এই হাটে। দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা কালো রঙের গরু নিয়ে চাচা রয়েছেন, চাচার সাথে আমরা একটু কথা বলতে চাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গরু কয়টা আনছেন আজকে? আজকে গরু 3টা আনছিলাম। বিক্রি হয়েছে একটা? হুম, দুইটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই কালোটা কত যাচ্ছেন? কালোটা 140 চাই। 140 চাচ্ছেন, যেটা এখন এটা কয় দাঁতে আছে? দুই দাঁত। দুই দাঁতের গরুটা, এটা যদি কেউ কেনে, মানে যারা কিনবে, তারা কি এটা মাংসের জন্য নিবে নাকি এটা পালন করার জন্য? না, এটা মাংসের জন্য নিবে। আচ্ছা, সেক্ষেত্রে এটার ওজনটা কেমন হতে পারে? যাতে ওজনটা আনুমানিক একটা সমীক্ষা 5.5 মণ। 5.5 মণ। সেক্ষেত্রে আপনি তো মনে হচ্ছে কিনে নিয়ে আসছেন এটা?
এটা তাহলে বিক্রি করার ইচ্ছা কত আপনার? বিক্রি তো ইচ্ছা 130। 130 বিক্রি করলে কিছু লাভ হবে? লাভ হবে। আচ্ছা আচ্ছা, চাচা ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে দর্শক, আমরা ভিতর দিকে যেতে চাই, আরো কয়েকটি সারগরুর দাম আপনাদেরকে জানাতে চাই, চলুন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি ক্রস জাতের সারগরু রয়েছে, এটা শিংটা বেশ বড় সড় রয়েছে। সো এটা নিয়ে আমরা কথা বলতে চাই, আর এটা নিয়ে আসছে এই মিয়া ভাই। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু কয়টা আনছেন আজকে? একটাই। এটার দাম কেমন চাচ্ছেন? দাম 25,000 টাকা চাচ্ছি। 1-25? হ্যাঁ। এটার ওজন কেমন হতে পারে? 5 মন। 5 মন ওজনের, এটা তো মানে মাংসের জন্য চলে যাবে। হ্যাঁ, মাংসের জন্য। সেক্ষেত্রে আপনারা এটা বেচার ইচ্ছা কত রয়েছে? 15 পর্যন্ত দাম হইতেছে। 1-15 দাম উঠে গেছে অলরেডি। আপনি কততে ছাড়বেন? 20 হলে ছেড়ে দিব। না আরো কিছু নিচে আসবেন? না না, নিচে সুযোগ নাই। না আমার কিনা জিনিস। আচ্ছা আচ্ছা, কিনা আনছি আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা ওই দিকটাতে একটা দেখতে পাচ্ছি যে শাহিয়াল রয়েছে, আমরা শাহিয়ালটার দাম জানতে চাই, চলুন ভিতর দিকে গিয়ে। দেশি গরু নিয়ে একজন রয়েছেন, তিনি আসলে পরিচিত মুখ, তাকে আমি পূর্বেও দেখেছি। সেই ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গরু কি আজকে একটাই নিয়ে আসছেন? না, তিনটা নিয়ে, দুটো নিয়ে আসছি, একটা বিক্রি করছি। কত বেচলেন সেটা? 1,10,000। আর এইটা কত যাচ্ছেন? এটা 1,15,000 চাইতেছি। 1,15,000 যেটা যাচ্ছেন, এটা এখন কয় দাঁতে আছে? 2 দাঁত। 2 দাঁতের গরুটার মোটামুটি ওজনটা কেমন হবে এখন? ওজনটা 5 মন। 5 মন ওজন হবে। তো সেক্ষেত্রে এটা কততে ছেড়ে দিতে যাচ্ছেন? আমার তো টার্গেট 10ই। আচ্ছা, এটা কি পালন করার জন্য নিবেন না ডিরেক্ট মাংস? এটা পালন করার জন্য নিতে পারে, ঈদের জন্য এটা সুন্দর গরু। আচ্ছা, চামড়া কি লুজ আছে নাকি? নাকি চামড়া তো মোটা মনে হচ্ছে? মোটা হলো, চামড়া লুজ না। আচ্ছা আচ্ছা, মাংস গেইন করবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমরা আমাদের ডান দিকে দেখুন, এটা মনে হচ্ছে যে মনোহর দিহাটের সবচেয়ে বড় গরু দেখে, এটা দেখতেও কিন্তু সুন্দর, এটা শাহিয়াল গরু দেখে মনে হচ্ছে, তবে একটু ক্রস মেবি থাকতে পারে। সো আমরা এই গরুটা নিয়ে কথা বলতে চাই, ভাই পরিষ্কার করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন শরীর। সো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি একটু। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু কি একটাই নিয়ে আসছেন? জি। আমার কাছে মনে হচ্ছে যে পুরো মনোহর দেহাটার এইটাই সবচেয়ে বড় গরু। বড় তো আরো আছে, তো এটা 2-3 নাম্বার হইব। আচ্ছা, এটার দামটা কত যাচ্ছেন? তো 2,60,000 চাইছি আমি। 5,50,000। মানে 5,50,000 বেচার ইচ্ছা নাকি? না। তাহলে মানে চাচ্ছেন কত আসলে? চাচ্ছি 10, এরকম হলে ছেড়ে দেবো। 2,10,000 হলে এটা ছেড়ে দিবেন? জি জি। আর 2,55,000 দাম চাচ্ছেন? জি জি। আচ্ছা, এটা কয় দাঁতের গরু মিয়া ভাই? 6 দাঁত। 6 দাঁত হয়ে গেছে। নেপালি? নেপাল। নেপাল গির আর মনে হয় শাহিওয়ালের একটা ক্রস আছে না? হ্যাঁ, শাহিওয়াল গত আর মাথা হয়েছে নেপালি। হ্যাঁ, ওই রকমটাই মনে হচ্ছিল আর কি, শাহিওয়াল আর নেপাল গিরের একটা ক্রস। জি জি জি। তো সেক্ষেত্রে কি মানে যে দামটা বললেন আর নিচে আসবেন না? না না, 2 ভাঙতে যাচ্ছেন না? জি না জি না। আচ্ছা আচ্ছা, এটা যদি ওজন করা হয় মোটামুটি কেমন হবে আপনার আনুমানিক? না, 8.5। 8.5 মন। আচ্ছা আচ্ছা, মিয়া ভাই এটা কি মানে কিনে নিয়ে আসছেন নাকি নিজের পালন করা? নিজের পালা। আচ্ছা আচ্ছা, তো তাহলে তো এটা তো এই যে রোজার সময় বা কোরবানির সময় এটা রাখলে তো আরো বেশি দামে বেচা যেত, বিক্রি করে দিচ্ছেন কেন? টাকার সমস্যা, তারপরে এই পালা রাখা পালতাছি যেন খাওয়া দাওয়ার কিছু সমস্যা এই কারণে। তো মিয়া ভাই ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারও ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, সুন্দর শাহিয়াল এবং গিরের ক্রস যে গরুটি দেখলেন, তিনি এটা 2,00,000-এর উপরে বিক্রি করতে চাচ্ছেন। আমার ডান দিকে যদি যান আপনারা, ডান দিকেও কিন্তু প্রচুর সার গরু রয়েছে দেখতে পাচ্ছেন। সো চলুন বন্ধুরা আমরা হাট ঘুরে আরও দিয়ে একটা গরুর দাম জেনে নিই। দর্শক, আমরা এই কালো ক্রস জাতের যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটার দাম আমরা জানতে চাই, এটা নিয়ে আসছে এই যে মিয়া ভাইকে দেখছেন। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি। কয়টা গরু নিয়ে আসছেন আজকে? 5টা। 5টা? একটাও বিক্রি হয়েছে? না, মা তো গাইছি। আচ্ছা আচ্ছা, তো আসলে এখন দাম কেমন বুঝছেন, কম না বেশি? বাজার ভালো না ভাই। বাজার ভালো না বলতে দাম বেশি না কম? কম। দাম কম, কিন্তু সবাই তো বলছে যে এখন গরুর দাম বেশি। মনে করেন বেশি মানে কইলে কি লাভ, গরু আনলে দাম কম পড়। আচ্ছা আচ্ছা, তো এটা দাম চাচ্ছিলেন কত? দাম যায় 45, আর দাম কয় 100, 105, 110। আচ্ছা, এর কয় দাদের গরু? 2 দাঁতের গরু। 1,45,000 চাচ্ছেন আপনারা। এটা মোটামুটি এখন মাংসের ওজন কেমনটা হবে? 6 মনের হইব। আচ্ছা, এটা বেচার টার্গেট কেমন আপনাদের? 20-25 হইলে বেচবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন।
দর্শক দেখুন এই যে কালো ক্রস হচ্ছে যে শার্টটি দেখছেন এটা মোটামুটি 120 হলে তাদের বিক্রি করার আশা রয়েছে। সো আমরা চলুন হাটের ভিতর দিকে গিয়ে আরো দুই একটি গরুর দাম জেনে আসি। লাল দেশি এই গরুটার দাম জানতে চাই আর এই গরুগুলো নিয়ে আসে এই যে কাকা রয়েছেন কাকার সাথে কথা বলি। চলুন কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো। কয়টা গরু আনছেন আজকে? পাঁচটা। পাঁচটার মধ্যে এটা একটা। এইটা কত যাচ্ছেন? এটা 1,20,000 চাই। 1,20,000 যারা চাচ্ছেন এটা মোটামুটি এখন কয় দাঁতে আছে? দুই দাঁত। দুই দাঁতের গরু 1,20,000 চাচ্ছেন। এটা ওজন কেমন হবে যেহেতু ষাঁড় গরু? পাঁচ মনের মতো হবে। 1,20,000 চাচ্ছেন, এটা তাহলে বিক্রি করার আশা কত? আপনি তো মনে হচ্ছে কিনে আনছেন। 10,000-এর নিচে বিক্রি করা যাবে না, মানে লাভ হবে না 10,000-এর নিচে বিক্রি করলে। আচ্ছা আচ্ছা, আর কোনটা আপনার? ওই যে এই সাইডে আছে আর ওই দিকটাতে আছে। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন এই যে দেশি সুন্দর এই শাড়টা তিনি 1,10,000-এ বিক্রি করার আশায় রয়েছেন। সো এই পিছন দিকে আপনারা যদি তাকান পিছন দিকেও কিন্তু প্রচুর পরিমাণে ষাঁড় গরুর আমদানি। সো আমরা এখান থেকে দুই একটা গরুর দাম জেনে নিতে চাই। দর্শক আমরা পেয়ে গেছি একজন বিশিষ্ট মাংস ব্যবসায়ীকে, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ সাহিদ, আমি মিরপুর থেকে আসছি। আচ্ছা 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 সাহিদ ভাই, তো আপনি কেমন আছেন? হ্যাঁ আমি আল্লাহর রহমতে আপনার দোয়াতে ভালোই আছি। আজকে গরু কিনছেন? না কিনতে আইছি, একটু দাম চড়া চড়া আছে বুঝছেন। ব্যাপারীগো থেকে যখন জিজ্ঞেস করি ওনারা বলে কি ভাই খাদ্যর দাম বেশি হয়ে গেছে, হ্যাঁ আমাকে পালার জায়গা নাই অমুক টমুক এসব কথা কয়া একটু আমরা হয়তো মানে না বেশি দিতেছি যে আজকে আমরা মানে না 650-640 করে বেচতেছি মাংস। কিন্তু আসলে তো এখন খাদ্যের দাম বেশি, এটা তো সত্যি কথা। যে কথাটা বললো হ্যাঁ এই যে হ্যাঁ এটা 4 মণ না কিন্তু উনি বলতেছে কি এটা 5 মণ, হ্যাঁ এই জায়গায় তো আমাকে ঠগ হয়ে যায় বুঝছেন। কিন্তু আপনাদের তো একটা ভালো অভিজ্ঞতা, ওনারা যেটাই বলুক আপনারা যেভাবে ক্রয় করেন আপনাদের তো একটা একদম মাপ আছে, চোখ দিয়ে তাকাইলে আপনারা। আমরা মাপের হিসাবে যখন নিয়ে যাই ওর পরেও মানে একটু আগে পিছু হয়ে যায়, কম টম হয়ে যায় বুঝছেন। কম তো আমি জানি যে যারা মাংসের বিজনেস করে তারা গরু কেনার পরে কম হয় না? না কম হয়ে যায় কি, হ্যাঁ কি মানে হাটে যখন গরু উঠায় এরা কিভাবে কি খাওয়ায় আনে যে আমরা মানে না বুঝতে পারি না। স্বাস্থ্য মুস্থ দেখে আমরা নিয়ে যাই, কাটার পরে দেখি কি মানে না যত অনুমান করছিলাম মাংস সেই মাংসটা আমরা পাই না। আচ্ছা আপনি আমাকে একটু বলবেন, যেহেতু আপনি অনেক ঘোরেন, আপনার দোকান রয়েছে মিরপুরে, সেই ক্ষেত্রে কি বিষয় দেখে ষাঁড় গরু ক্রয় করলে আসলে মানে ক্রেতারা ঠকে যাবে না? পিটাও মানে গরুটা পিটাই হওয়া দরকার, হ্যাঁ লুজ হবে না। সেটা তো সাধারণ যারা ক্রেতা তারা তো বুঝে না, আপনাদের তো ভালো একটা অভিজ্ঞতা যে কারণে আপনারা বুঝছেন। অভিজ্ঞতা আছে দেখে তো আমরা মানে আসি, ওর পরও মানে না আমরা মানে একটু আগে পিছে ঠইগা জায়গা কিছু করার নাই আর। এখন উনি তো এটা বললেন যে 5 মণ হবে এই যে এই গরুটা, তো সেই ক্ষেত্রে এটা এখন আপনার অনুযায়ী আপনার আইডিয়া অনুযায়ী এটা কয় মণ হতে পারে? এটা 4.25 মণ। আচ্ছা আচ্ছা, 4.25 মণের দাম যদি আমরা সঠিক যদি কিনা নিয়ে যেতে পারি তো আমরা কিছু করতে পারুম। এখন যদি ওনারা 5 মণ বইলা দেয় এখন আমরাও মানে এখানে চোখের উপরে আমরা ধোকা খাওয়া জায়গা দিয়া দিই টাকা। তাহলে আপনি ধরতেছেন এটার ওজন 4.25 মণ? 4.25 মণ হলে এখন তাহলে মাংসের কেজি কত করে? এখন মাংসের কেজি আছে আমাকে এখানে আমরা যেখানে বেচতেছি 640 টাকা। তাহলে তো মানে বেশি ডিস্টেন্স নাই? না না। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, ভালো লাগবে না। ঠিক আছে আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক আমার পিছন দিকে দেখুন অসংখ্য পরিমাণে ষাঁড় গরু রয়েছে, তবে মনোহরদি হাটটি কিন্তু ছোট হলে প্রচুর পরিমাণে ষাঁড় গরুর আমদানি হয়। সো আমরা এই হাট ঘুরে আরও দুই একটা গরুর দাম আপনাদেরকে জানাবো। চলুন দর্শক আমরা এই ক্রস জাতের গরুটার দাম জানতে চাই আর এই গরুটা নিয়ে আসছে এই যে মিয়া ভাই, মিয়া ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। কয়টা গরু আনছেন আজকে? দুইটা। দুইটা, দুইটাই দেখা যাচ্ছে ক্রস জাতের। জি। এইটা কত যাচ্ছেন? এইটা এই যে এটা 210। 210 যেটা যাচ্ছেন এটা এখন কয় দাঁতে আছে? দুইটা। দুই দাঁতের গরু 210 যাচ্ছেন, এটা ওজন কেমন হতে পারে আনুমানিক? 9 মণ। 9 মণ হবে? জি। 9 মণ কি হবে? আচ্ছা হইলে আলহামদুলিল্লাহ, আমরা সেই তর্কে না যাই। তো সেক্ষেত্রে এটা বেচার টার্গেট কেমন নিচ্ছেন? এটা 190। 190 হলে ছেড়ে দিবেন। আর ওই যে বড়টা, বড়টা কত যাচ্ছিলেন? ওই যে এটা থেকে তো এটা একটু বড় তাই না? ওইটা কত চান? ওইটা 250। 250। ওইটা এখন কয় দাঁতে আছে? দুইটা। ওইটাও দুই দাঁতের গরু। তো দুই দাঁতের ওই গরুটার এখন ওজন কেমনটা মিলতে পারে? এটা 10 মণ। আবার 10 মণ? ওভার 10 মণ কি হবে ভাই? জি ভাই হবে। হবে? শিওর? শিওর। আচ্ছা হইলে ভালো। তো সেক্ষেত্রে এইটা সারবেন কততে? এটা 2-এর উপরে লাগবে।
আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা দর্শক দেখুন ওই গরুটা তিনি 2 এর উপরে বিক্রি করতে যাচ্ছেন তবে সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে ওজনের সাথে আসলে দামের একটা সামঞ্জস্যতা সেটা আমি আসলে খুঁজে পাচ্ছি না সো আমরা এই হাট ঘুরলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন প্রজাতির ষাঁড়গরু দাম দর সম্পর্কে আর এই হাটে কিন্তু হাসিলের পরিমাণ 400 টাকা আর হাট বসে প্রতি বুধবার তো বন্ধুরা আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্যই শুভকামনা